আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ড্রিম ভিলেজের পক্ষ থেকে আমি নাসির আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আবারও ক্যামেরার সামনে চলে আসলাম। বর্তমানে যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে বলছিলাম আমরা এই বছর আরও কিছু প্রজেক্ট করব। এটা হলো আমাদের ড্রিম ভিলেজের তত্ত্বাবধানে, একমাত্র ড্রিম ভিলেজের অর্থায়নে এই প্রজেক্ট, এবং আজকে টোটাল দুইটা প্রজেক্ট কমপ্লিট করবো আমরা। আজকের এই প্রজেক্টে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের তুলে ধরবো এবং আমাদের কাজটা কীভাবে করি সেই বিষয়ে জানাবো। চলেন আমরা একটু দেখাই সাইড থেকে। প্রথম অবস্থায় আমরা পুরো জমিটাকে স্কোয়ার করছি। আমাদের এই জমিটা একটু এঁকেবেঁকে আছে, যার কারণে স্কোয়ার করছি। ওই যে ওইখানে একটা খুঁটি বসাচ্ছি, একটু দেখাই দাও। আর এই সাইডে যে একটা খুঁটি দেখছি, আর আমরা এই যে এখান থেকে ধরে সম্পূর্ণটা 17টা খুঁটি বসে, 17টা খুঁটিতে আমরা দিছি 8টি পরপর প্রতিটা লাইনে এক গাড়ি করে জৈব সার দিছি। এটা আপনারা জৈব সার দিবেন অতিরিক্ত পরিমাণে, কারণ জৈব সারে কখনো কমতি দিবেন না। যদি জৈব সার অতিরিক্ত দেন, গাছের গ্রোথ অনেক ভালো থাকে। আমরা রাসায়নিক সারের পরিমাণটা খুবই কম দিব। প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি এ টু জেড তুলে ধরবো, সবাই আমাদের সাথেই থাকুন। আমরা এখন চারো সাইডের খুঁটিগুলো ফেলাই দিব। চারো সাইডের খুঁটিগুলো ফেলায় এগুলো আপনার 4.5 ফিট করে রাখবো। 4.5 ফিট করার পরে আমরা প্রত্যেকটা লাইন এভাবে দাগ টেনে দিব এই লাইনগুলো, আর এই সাইডেরগুলো সুতা ধরবো। সুতা ধরে সবগুলো খুঁটি কমপ্লিট করে দিব। টোটাল এখানে আমরা আজকে 12 জন কাজ করতেছি, আমি বাদে 11 জন। এখানে শুধুমাত্র 150 খুঁটি বসাবো আমরা, যেখানে 250 লাগে 150 আপাতত বসাবো। এই সাইডে দেখেন অনেকটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা একটু পরে করব, মানে এটা স্কোয়ারের বাইরে। আপাতত এটা স্কোয়ারের মধ্যে আছে, এটা স্কোয়ারের বাইরে আছে। আপনারা প্রাথমিক অবস্থায় পুরো জমিটাকে একটা স্কোয়ার করে নেবেন। দেখেন এই লাইনটা আমরা স্কোয়ার করে নিছি। এই খুঁটি একটু বেঁকা যাচ্ছে, এটা একটু এদিক চাপবে, যে এই এই জায়গাটা এক্সট্রা পড়ে আছে। হ্যাঁ, স্কোয়ার করার পরে এটা এক্সট্রা পড়ে আছে, বাকি জায়গাটাকে পরবর্তী সময় লাইন টেনে খুঁটি মাপ দিয়ে বসায় দিবেন। এই জায়গাটা যেমন বসে আছে, এখানে প্রায় 7-8টা লাইন পর্যন্ত যাবে আমাদেরকে। তারপরে এই যে এরা কাজ করতেছে, টোটাল 12 জন আমরা। আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো কীভাবে কী করা লাগে। খুঁটির দূরত্ব দিবেন 8 ফিট, লাইনের দূরত্ব থাকবে 8 ফিট, আর খুঁটির উচ্চতা থাকবে 4.5 ফিট, মাটির নিচে চলে যাবে 1.5 ফিট। আমরা এখন কাজ করতেছি বোর্ডকার যে সাইডের কাজগুলো, গর্তগুলো করতেছি, আর লাইনগুলো ক্লিয়ার করতেছি, সমান করতেছি। আমাদের খুঁটি বসানো শেষ, অল্প কিছু খুঁটি আছে ওই সাইডে বসানোর প্রয়োজন, মানে স্কোয়ারের ভিতরে যে খুঁটিগুলো লাগে সেই খুঁটিগুলো কমপ্লিট করে ফেলছি। এখন এই বোর্ডকারের কাজটা করবো আমি, আপনাদের দেখা দিই। এটা হলো সর্বোচ্চ 18 ইঞ্চি দিবেন গর্তটা, 18 ইঞ্চি। এটা একটু ছোটো দেখছেন, এটা হলো আমাদের বেলে মাটি। হ্যাঁ, এই মাটিতে কাজ করতে সবচাইতে আরামদায়ক, অনেক মজা। ধরেন আমাদের এই এলাকার মাটিতে 200 খুঁটি বসানো, আর 3 জন যে কোনো নর্মাল হোক, লোক হলো 3 জন মিলে 200 খুঁটি বসাতে পারে, কিন্তু বাইরে 200 খুঁটি বসাতে গেলে 5 জন লোকে হয় না। অনেক সময় অনেক শক্ত মাটি পেয়ে যায়। আমাদের এই অঞ্চলের মতন মাটি আমরা কোথাও দেখি নাই, এত সুন্দর বেলে দোয়াশ মাটি। এটা আমরা যদি ডিগার বসাই, একটা ডিগারে একবার সম্পূর্ণ ডিগার ঢুকে যায় এক চাপে। আরেকটা বিষয়, বর্তমান সময়ে এসে আমরা ড্রাগন চাষে এত ঝুঁকতেছি, তার কারণটা কি? একটা জিনিস লক্ষ্য করবেন, একটা সময় ড্রাগন ফলটা কেউ কিনে খেতে পারতো না। মধ্যবিত্ত যারা ফ্যামিলি লোক ছিল, 500 টাকা, 600 টাকা, 400 টাকা কেজি ড্রাগন ফল কিনে খাওয়ার সামর্থ্য ছিল না বাংলাদেশে কাউ। বর্তমান সময় ড্রাগন ফলের দামটা একটু কমে আসছে, 250 টাকা থেকে 300 টাকার মধ্যে আছে। সাধারণ লোক থেকে সবাই 300 টাকা দিয়ে ড্রাগন ফল কিনে খেতে পাচ্ছে। আমরা এখন করতেছি ভোটকার কাজগুলো। ভোটকার দুইটা বানানো হয়েছে, এবং আমরা ভালো করে মাটি দিয়ে নিচেরটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যেন আমাদের শর্ট করে উপরে না উঠে আসে। এটা অবশ্য লক্ষ্য রাখবেন, যতটুকু পারেন হিলাই নেবেন। এক্ষেত্রে আপনার নিচের যেই সাপোর্টটা দেওয়া হয়েছে, শর্ট কুটি দিবেন, ইট দিবেন না, ইট দিলে ভেঙে যায়। অবশ্যই শর্ট কুটি দেওয়ার চেষ্টা করবেন। আর টানাটা দেওয়ার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল তার দিতে পারেন, যদি জিআই তার ব্যবহার করেন অবশ্যই টায়ার দিয়ে কাজ করতে পারেন, পরামর্শ নিতে পারে। এই যেখানে আমরা কাজ করে ফেলছি, আমাদের এই যে একটা লাইন, এই যে আমাদের প্রজেক্ট, এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণটা ড্রিম ভিলেজের তত্ত্বাবধানে। আমাদের ইউটিউব চ্যানেলে যতটুকু আর্নিং সোর্স আছে সব কিছু এর মাধ্যম দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এটা হলো আমাদের দ্বিতীয় প্রজেক্ট। এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে দ্বিতীয় প্রজেক্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা নিয়ে সম্পূর্ণটা দ্বিতীয় প্রজেক্ট। এটা এখানে একটু সামান্য জমি, অত বেশি না, 100 খুঁটি যাবে, 10 কাঠা জমি। এখানে আমাদের লোকগুলো কাজ করতেছে, এখানে একজন কাজ করতেছে। যারা এই বাগানের কাজগুলো করতে চাচ্ছেন, আমাদের লোকগুলো এখন এলাকায় আছে, চাইলে আমাদেরকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে।